হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি ব্লগ ইটিসি। আমি ইয়াসমিন আছি সবার সাথে। আশা করি সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এইখানে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব কুরবানি ঈদের দিনের মাংসটা আমি কিভাবে রান্না করি, বেশি মাংসটা সেটাই শেয়ার করব। সাথেই থাকো। আর যে আপুরা ভাইয়ারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবা। ওইখানে অল লিখা আসবে, অল এ দিয়ে দিবা তোমরা, তাহলে আমার নতুন নতুন ব্লগ, ভিডিও, রেসিপি সব কিছু তোমরা সবার আগে দেখতে পারবা। তো সাথেই থাকো, আর আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা, প্লিজ। এটা তোমাদের কাছে আমার একটা অনুরোধ। আর তো দেখো, এখানে আমি 3 কেজি মাংস নিয়ে নিলাম, গরুর মাংসটা এটা। আর ঈদে তো আমরা আরও বেশি মাংস রান্না করি সবাই আর কি, ঈদের দিন 5-7 কেজি বা 10 কেজি, 15 কেজি একসাথে রান্না করা হয়। তো এখন যেহেতু ঈদ না, এখন আজকে আমি রান্না করতেছি, আমার বাসায় মেহমান আসবে, তো ভাবলাম একটু শ্যুট করে নিই আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করার জন্য আর কি। আর এইভাবে আমি ঈদের দিন তরকারিটা রান্না করি, এইভাবে মাখায় নিয়ে, তো এই কারণেই তোমাদের সাথে শেয়ার করা। তো এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর গরম মশলাগুলি দিয়ে দিলাম। তোমরা তোমাদের মতো, আমি পরিমাণটা বলিনি, তোমরা তোমাদের মতো দিয়ে নিবা যে যতটুকু খাও। আর পরিমাণ 1 কেজিতে আমরা 5টা এলাচ দেই আমি আর কি, 2 ইঞ্চি পরিমাণ দারচিনি দেই 2 টুকরা, আর হইলো 4টা গোলমরিচ বা 4টা লং, 2টা তেজপাতা এরকম দিয়ে নিই সবসময়। আদা রসুন পেস্টটা হলো 4 টেবিল চামচ এরকম। তো তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নিবা, আমার এইসব পরিমাণ বলতে কেন জানি ভালো লাগে না, আমি আমার আন্দাজ মতো দিয়েই রান্না করি সব সময়। তো এখানে আমি আদা রসুন পেস্ট আর হলো ধনিয়া বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখন দিয়ে দিব তেল। আর তেলটা দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নিব। লবণটা বাকি ছিল আমার, লবণটা দিয়ে দিলাম। আর ঈদের দিনের মাংস রান্নার মজাই আলাদা, মানে ঈদের দিনের তরকারিটার মতো কিন্তু পরে রান্না করলে আর ওই রকম হয় না। আসলে বেশি মাংস একসাথে রান্না করলে ওই মাংসটা কিন্তু স্বাদ হয় অনেক। তো এই যে এখানে আমি সব মশলা দেওয়ার পরে এটা মাখাই নিব ভালো করে। আর এই মাখানোর মাংসর স্বাদই কিন্তু আলাদা হয়, আর এই মাখানোর মাংস, এই মাখানোর মধ্যেই কিন্তু আসল টেস্টটা থাকে, মজাটা থাকে। তো একটু সাবধানে মাখাইবা। আমি মাখাইতে গিয়ে কিন্তু এই যে গরুর মাংসের যে নলিটা থাকে, পাটা, তো ওই হাড়ের মধ্যে একটু লেগে গেছিলো, ভালো একটু ব্যথা পাইছি হাতে। তেমন কাটে নাই, মানে কাটে নাই বেশি, আমি একটু হাতে লাগছে, এটা পরে টের পাইছি। তো ভালো করে এটা আমি মাখাই নিই। তো এই যে এটা আমার মাখানো শেষ, এখন আমি পানিটা দিয়ে নিব। আসলে কুরবানি ঈদের মাংস রান্নার সময় কিন্তু পানি বেশি দিতে হয় না, অনেক মাংস একসাথে রান্না করলে ওইটা কিন্তু অনেক তাড়াতাড়ি ওইটা সিদ্ধ হয়ে যায়, অনেক নরম হয়ে যায় কুরবানি ঈদের মাংসটা। তো এখানে যেহেতু অল্প মাংস হিসাবে, তো এখানে একটু পানি আমি দিয়ে নিলাম মোটামুটি, আর এটা একবারে দিয়ে দিছি পানি, আমি আর এখানে পানিটা অ্যাড করব না। মাখানো মাংসতে কিন্তু পানি একবারই দিয়ে দিতে হয়। তো এটা আমার মাখানো শেষ, এখন চুলাতে বসাই দিলাম আমি, আর বলক ওঠার পরে আবার শেয়ার করব তোমাদের সাথে। তো এই যে আমার এই তরকারিটাতে বলক চলে আসছে। তো আজকে যেহেতু একটু তাড়াহুড়া আর মেহমান আসছে বাসায়, তো আমি ওইরকম মানে ক্লিন করে নিতে পারিনি, পাহাড়ি সাইডে কিন্তু লেগে আছে, তোমরা দেখতে পাইতেছো। তো এটা কোনো ব্যাপার না, রান্নার সময় কিন্তু এবার হাড়ির সাইডে, মানে কান্দি বলি আমরা, হাড়ির কান্দি বলি এটা সাইডে, যে তো এখানে লাগছে ঝোলটা। এই যে দেখো, আবার পরিষ্কারও করে নিছি পরের বার। তা এত তাড়াহুড়া করে কিন্তু মানে শ্যুট করতে গেলে অনেক মানে ঝামেলা হয়ে যায়, তারপরও মন চায় যে শ্যুট করি আমার সুইট ভিউয়ার্সদের সাথে শেয়ার করার জন্য, আমার ভাইয়াদের আপুদের সাথে শেয়ার করার জন্য। তো এই যে এভাবে কিন্তু একটু পরপর নাড়াচাড়া করতে হয় তরকারিতে, যাতে পেঁয়াজটা গলে যায় তাড়াতাড়ি, কিন্তু যত নাড়াচাড়া করবা তত তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা গলে যায় তরকারির। তো এই যে আমার এই মাংসটাতে মানে এখন আর কি
তেলটাই বেশি দেখা যাইতেছে এখানে, মানে বসানোর আগে কিন্তু এরকম তেল দেখা যায় নাই, চর্বিটা আর কি। আর কোরবানি ঈদের মাংস কিন্তু চর্বিটা ভালোই থাকে, ঈদের গরুর মাংসটাতে তো হাড় চর্বি মানে মাংস একসাথে রান্না করলেই কিন্তু ওই মাংসটাই কিন্তু তরকারিটাই কিন্তু বেশি মজা হয়, আর ওই মাংসটাই কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যায় আর হাড় থেকে আলাদা হয়ে যায় মাংসটা, আর ওইটাই কিন্তু ভাজা ভাজা করলে ও সেই রকম কালো ভুনার মতো। তো এই যে এটা কিন্তু আস্তে আস্তে আমি মানে একটু পরপর নাড়াচাড়া করতেছি, দেখো আমার তরকারি কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসছে, আসলে মরিচের কালারটা আর হলুদের কালারটা আজকে অনেক ভালো ছিল। এটা রাঁধুনির মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া ছিল, কিন্তু রাঁধুনিও নাকি এখন ভালো না অনেকেই বলে, তারপরে আমার কাছে ভালো লাগে রাঁধুনির হলুদ মরিচের গুঁড়া সব কিছুই রাঁধুনির মোটামুটি ভালো আছে, জানি না কতটুকু ভালো কতটুকু খারাপ, আমার কাছে ভালোই মনে হয়। তো এই যে দেখো আমার তরকারিটা কিন্তু ভুনা ভুনা হয়ে আসছে, দেখো কালারটা কত সুন্দর। আর এইরকম হয়ে আসার পরে এটা ধরো আজকে রান্না করলাম, এটা আবার আমি কালকে গরম করার পরে তারপরে আর কি জিপলক ব্যাগে বা এয়ারটাইট বক্সে বক্স বাটিতে রেখে দিতে পারি, ফ্রিজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি, যখন আমার খাওয়ার ইচ্ছা তখন বের করে নিলে হয়, কোনো মেহমান আসলে বের করে নিলেই হয়। আর ঈদের দিনে তরকারিটার মতো কিন্তু পরে আর মজা হয় না, ফ্রিজের কাঁচা মাংস মানে ফ্রিজে রাখার পরে ওই মাংসটা বের করে রান্না করলে কিন্তু এরকম টেস্ট হয় না। তো আমরা একসাথেই 10-20 কেজি মাংস ঈদের দিন রান্না করতে পারি, রান্না করার পরে এরকম ছোট ছোট বাটিতে বা জিপলক ব্যাগে ঠান্ডা করে আর কি ভরে ফ্রিজে রাখতে পারি ডিপে। আমার মনে হয় ডিপে তো ঈদের সময় জায়গা থাকে না, তো আমরা যদি জিপলক ব্যাগে রাখি ওইটাই বেশি ভালো হয় তরকারিটা ঠান্ডা হওয়ার পরে ভরে আর কি, আর বাটিটা রাখলে বেশি জায়গা লাগে ফ্রিজে। তো আশা করি আমার আজকের এই বেশি মাংস মানে গরু মাংস বেশি করে কিভাবে রান্না করে এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবা, কমেন্টস করবা, শেয়ার করে দিবা সবার সাথে প্লিজ। আর যে আপুরা ভাইয়ারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবা যাতে আমার নতুন নতুন রেসিপি আমার ব্লগগুলি তোমরা সবার আগে দেখতে পারো। তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা, আমিও সবার জন্য অনেক অনেক দোয়া করি, সবাই সবসময় ভালো থেকো সুস্থ থেকো, আমার আমার ব্লগগুলি রেসিপিগুলি দেখবা প্রথম থেকে শেষ পর্যন্ত, এই অনুরোধ রইল সবার কাছে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।